শেখ আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে এখনকে দেখা যায় যে আমাদের দেশে শুধু আমাদের দেশে না পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের টুপি পাওয়া যায় বিভিন্ন রকমের টুপি পরে তো এখন দেখা যাচ্ছে যে কোথাও কোথাও টুপি নিয়ে বাড়াবাড়ি হচ্ছে টুপি নিয়ে একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করছে বা এটা অনেক সময় অনেক খারাপ দিকে গড়িয়ে যাচ্ছে তো ভাই প্রশ্ন করেছেন যে মুসলমানরা আসলে কোন ধরনের টুপি পরবে এই ধরনের কোনো নির্দেশনা আছে কিনা ইসলামে বা এই রকম টুপি নিয়ে ঝগড়াঝাটি করা কথা বাড়াবাড়ি করা ইসলামে শরীয়ত সম্মত কিনা ধন্যবাদ চমৎকার প্রশ্ন বর্তমান সময়ের এই প্রশ্ন ইতিমধ্যে দেখা গেছে আমাদের দেশে টুপি নিয়ে কথা কথা কাটাকাটি হচ্ছিল ফেসবুকের মধ্যে খুব তোলপাড় সৃষ্টি হয়ে গেছে টুপি নিয়ে কেউ টুপির বদনামি করে কেউ পাঁচকল্লি টুপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে হ্যাঁ এটা পাঞ্জাতনের দিকে ইঙ্গিত করেছে যে সেগুলো বোঝায় মানে এই চেতনাটাও কিন্তু মানে কঠিন কারণ যারা পাঁচকল্লি টুপি মাথা দেয় এরা হচ্ছে দেওবন্দি লাইনের থানবী সিলসেলার তারা কিন্তু পাক পাঞ্জাতনে বিশ্বাসী না সুতরাং এটাকে পাক পাঞ্জাতনের একটা আল্লাহ নিদর্শন হিসেবে বলা সেটা হচ্ছে মানে এটার ইতিহাস সম্পর্কে না জানারই আপনার কারণ না জানারই নিদর্শন যে মানে জানে না যে পাঁচকল্লি টুপি কোথায় থেকে আসছে আমাদের দেশে যেই দুই জাতীয় টুপি আছে এগুলো কিন্তু আপনার বলা হয়ে থাকে যে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তিনি নাকি রসুলকে স্বপ্নে দেখেছেন কিস্তি টুপি মাথায় এই কারণে ওনার ভক্তরা আপনার কিস্তি টুপি মাথায় দেয় ওনার যারা খলিফা বা অন্যান্যরা আর বিশেষ করে পাঁচকল্লি যারা এরা নাকি থানবীর রহমতুল্লাহ নাকি দেখেছিলেন রসুল আকরম ইসলামকে স্বপ্নে পাঁচকল্লি টুপি মাথায় দেওয়া সুতরাং তার ভক্ত যারা আছে বাংলাদেশের মধ্যে তারা কিন্তু পাঁচকল্লি টুপি মাথায় দেয় আর এছাড়াও অন্যান্যরাও মাথায় দেয় যেন আমার দেশের তাবলিগিরা অন্যান্যরাও পাঁচকল্লি টুপি মাথায় দেয় ফির ভক্তরাও চরমানের ফিরের মরিদরাও পাঁচকল্লি টুপি মাথায় দেয় কিন্তু এটা হচ্ছে এই যে ওদের অনুসরণে হ্যাঁ কারণ থানবী সাহেবের সিলসিলার অনেক মানে খলিফা মুরিদ বাংলাদেশে আছে সুতরাং ওই নেসবতে দুইটা সিলসিলা আমার দেশে চালু আছে দুই জাতীয় টুপি চালু আছে কিন্তু এগুলোর আসলে ভিত্তি নেই হ্যাঁ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঁচকল্লি দেখেছেন একজন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই টুপি মাথায় দিতেন ওইভাবেই তো দেখার কথা আসলে বাস্তবে রসুলকে দেখেছেন কিনা সেটা নিয়ে সন্দেহ নতুবে একজন একভাবে দেখবেন কেন আবার এটার ব্যাখ্যা তারা দিয়ে থাকেন যে যে যেইভাবে কল্পনা করবে রসুলকে ওইভাবে দেখবে না এটা আবার কোন তালের হ্যাঁ রসুলের ছবি তো শয়তান ধরতে পারে না যে দেখবে ওবিকলে দেখবে রসুলকে হ্যাঁ সে তার ভাবে দেখবে কেন এটা কোন কথা আবার এটা কোনো ব্যাখ্যা হইতে পারে না যাই হোক আমরা বলবো যে পাঁচকল্লি কিস্তি টুপি যত রকমের টুপি মাথায় দেখ না কেন এতে কোনো সমস্যা নেই কিন্তু কোনো টুপি যদি কোনো আপনার গ্রুপের বা গোষ্ঠীর যদি শেয়ার হয়ে যায় নিদর্শন হয়ে যায় সেগুলো থেকে দূরে থাকাই ভালো কারণ তাহলে ওই টুপি পড়লে ওই আপনার গ্রুপ বা ফেরকার কি নিদর্শন হিসেবে মানুষ তাকে ওইভাবেই চিনবে কিছু টুপি কোনো কোনো ফেরকার সাথে নির্দিষ্ট হয়ে গেছে ইদানিং সুতরাং সেই টুপিগুলো থেকে আমরা দূরে থাকব কিন্তু টুপি পরা আসলে মৌলিকভাবে শরীয়তে এর কোনো বিধান নেই যে টুপি পরতেই হবে শরীয়তে এরকম কোনো নির্দেশনা নেই সুতরাং এটা নিয়ে ঝগড়াঝাটি করা সেটা আরেকটা অহেতুক কাজ কিন্তু যখন টুপিটা মুসলিম সমাজের মধ্যে সৌন্দর্যের অধীন হয়ে গেছে তখন আপনার টুপি পরা সেটাই ভালো কারণ এক হাদিসের মধ্যে আছে আল্লাহ হাক্কু আন ইউতাজাইয়ান আলা যে আল্লাহ যে সবচেয়ে উপযুক্ত তার জন্য সাজসজ্জা গ্রহণ করা হবে সুতরাং যখন সাজসজ্জার অধীনে মুসলিম সমাজে ঢুকে গেছে টুপি এই কারণে টুপি মাথায় দিতে পারে কিন্তু এটা যা রুচি যেরকম সেরকম মাথায় দিবে হ্যাঁ এটা নিয়ে এত কথা বলার কি মানে আছে এই কারণে আরেকজন বলেছিলেন যখন বলা হয়েছে পাঁক পাঁচজন বুঝায় তখন তিনি বলছিলেন টুপি মজলিসের মধ্যে নিয়ে এসে বলছিলেন টুপি মাথায় দিয়ে দিয়েছেন এবং বললেন যে আমরা তো পাঁচকল্লিটাকে পাঁচ ইমানের ইসলামের পাঁচটা রুকুন কি বুঝিয়ে থাকি সুতরাং এইভাবে অনেক ব্যাখ্যা আছে আমরা বলবো যে এটার দিকে এটা নিয়ে বাড়াবাড়ি না করাই উচিত কারণ এগুলো একবার খালি খেলে বাড়াবাড়ি যেটার আসল ভিত্তি নেই শরীয়তে নির্দেশনা দেয়নি যে টুপি এমন হইতে হবে এমন হতে হবে আর টুপি থাকতে হবে পড়তে হবে এই জাতীয় যখন নির্দেশনা নেই সুতরাং আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করতে যাব কেন শুধু এতটুকু মনে রাখবো যে কোনো টুপি যদি কোনো আপনার বাতিল ফেরকার যদি শেয়ার বা নিদর্শন হয়ে যায় তখন সেই টুপি থেকে আমরা দূরে থাকব বরং এমন টুপি পরিধান করব যেটা সাধারণ মুসলমানরা পরিধান করে মানে কেউ নির্দিষ্টভাবে নিয়ে নেয়নি হ্যাঁ এই সমস্ত টুপি আমরা পরিধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ